নমস্কার, ফোকাস ত্রিপুরা এই মুহূর্তে সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। কলকাতার রাজ্যের প্রাক্তন আইনজীবী জেনারেল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে ধিক্কার মিছিল সংগঠিত করে বামপন্থী আইনজীবীরা। এআইএনইউ এর আহ্বানে সোমবার আগরতলার আদালত চত্বর থেকে আইনজীবীদের এই প্রতিবাদ মিছিল শুরু করে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। উল্লেখ্য, শনিবার পশ্চিমবঙ্গের ঘুঘাটে একটি সভায় সংগঠনের সর্বভারতীয় সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর তৃণমূল কর্মী সমর্থকরা হামলা চালায়। গত শনিবার 1 এপ্রিল পশ্চিমবাংলায় গোলাঘাটে একটা সেফ ডেমোক্রেসি একটা সভা, ঘুঘাটে সেফ ডেমোক্রেসির একটা সভা ছিল। এই সভায় আমাদের ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি পশ্চিমবাংলা কলকাতার মেয়র ছিলেন, ত্রিপুরার প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল, উনি সভায় বক্তব্য রাখার জন্য সেখানে গিয়েছিলেন এবং ওই এলাকার যারা মানুষ, নিরীহ মানুষ, তাদের আইনি সহায়তার প্রশ্নে তাদের সাহায্য করার জন্য গিয়েছিলেন। ওইখানে যাওয়ার পর ওইখানে তৃণমূল কংগ্রেসের কিছু সন্ত্রাসবাদী লোক, দুর্বৃত্ত, ওনার উপর ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, শারীরিকভাবে, দৈহিকভাবে আক্রমণ করেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বিএড কোর্স নিয়ে চলছে চূড়ান্ত তাল বাহানা বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। ছাত্রছাত্রীদের অভিযোগ, গত 3 বছর ধরে তারা পরীক্ষা দিচ্ছে কিন্তু তাদের ফলাফল এবং মার্কশিট দিচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে সোমবার ফের বিশ্ববিদ্যালয় বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীরা জানায়, যদি শীঘ্রই তাদের মার্কশিট দেওয়া না হয় তাহলে তারা টেট পরীক্ষায় বসতে পারবে না। দাবি মেনেছেন, এখানে সিগনেচার করেছেন, বলেছেন যে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের মার্কশিট আমরা 10 তারিখের মধ্যে পেয়ে যাচ্ছি এবং থার্ড সেমিস্টারের রেজাল্ট এবং মার্কশিট বিএড এর বেরিয়ে যাবে 20 তারিখের মধ্যে। এখানে ওনার সিগনেচার এবং ওনার সিল, তো অতএব এটার বিরুদ্ধে তো উনি যেতে পারবেন না। ওনারে যদি এটার পরেও কিছু স্টেপ না নেন, তারপরে যে আমরা কি করব সেটা আমাদের। সোমবার থেকে শুরু হয় বাসন্তী পুজো। রীতি ও ঐতিহ্য বজায় রেখে এবারও রাজধানীর দুর্গাবাড়িতে বাসন্তী পুজোর প্রথম দিন থেকেই দেখা যায় ভক্তবৃন্দের সমাগম, মহাসপ্তমীতে তথা নবপর্তিকার প্রবেশ। সকাল থেকে দুর্গাবাড়িতে ভক্তদের ভিড় ছিল লক্ষণীয়। মহারাজ সুরজ যখন দেশের মধ্যে অশান্তিতে পড়লেন, গৃহ পরম বিড়ম্বনা, স্ত্রী বিড়ম্বনা, তখন তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন। নিরুদ্দেশ হয়ে গিয়ে মেধস্মণির আশ্রমে গিয়ে বসলেন বসন্তকালে। তখন মেধস্মণির আদেশে উনি সংসারের সুখ শান্তির জন্য বাসন্তী দেবী রচনা করেন। আজকে বাসন্তী দেবী সপ্তমী পূজা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতা সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পি সি ধর। পারুল প্রকাশনী। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই
আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন, আমার চাই স্থায়িত্ব 100% ঘনমুক্ত, নকডাউন প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে। সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। নীল ছুতে সাদ জাগে মন গভীরে রোদ করা হলুদ মাখানো ইচ্ছে গুলো নানান রঙে রাঙানো নানান রং ও বৈচিত্র্যে আরএফএল সার্ভিং বল মনে রঙে রাঙানো। ফিরে এলাম বিরতির পর। চৈত্র মেলার স্থান পরিবর্তন নিয়ে ফের ঝামেলা দেখা দিল শকুন্তলা রোড এলাকায়। আগরতলা পৌর নিগম থেকে নির্দেশ দেওয়া হয় নিগমের শিশু উদ্যানে মেলার আয়োজন করা হয়েছে, কিন্তু একাংশ হকার তা মানতে নারাজ। এ নিয়ে সোমবার রাজধানীর হকাররা রাস্তা অবরোধ করে পৌর নিগমের সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। কিছু মানুষ সুপ্রিম কোর্টের রায় কার্যকরের দাবিতে আবারও আন্দোলনে সামিল জুট মিল কর্মীরা। ম্যানেজিং ডিরেক্টরকে ডেপুটেশন দিয়ে সর্বোচ্চ আদালতে গিয়ে সুবিচার পাওয়ার আশাবাদী বঞ্চিতরা। তাদের দাবি না মানার কারণ সরকারের তরফে কিছুই জানানো হয়নি, কিন্তু সরকারের নীরব ভূমিকা পালন করায় বাড়ছে গুঞ্জন। আমরা জানি যে গত 25 অক্টোবর সুপ্রিম কোর্ট ত্রিপুরা জুট মিলের জন্য অন্যান্য পিএসএমএল বেতন কাঠামো করার একটা নির্দেশ জারি করেছেন।
এই উপলক্ষে আমরা চটকলের যারা শ্রমিক এবং আমাদের চটকলের শ্রমিক ইউনিয়ন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা দরখাস্ত করেছি এই রায় কার্যকর করার জন্য। আজকে পাঁচ মাস চলে যায়, কর্তৃপক্ষ এটা নিয়ে কোনো সাড়া দিচ্ছেন না। সেই কারণেই আমরা আজকে সমস্ত শ্রমিক কর্মচারী যারা পেনশনে গেছেন, যাদের স্বামী মারা গেছে, সবাই মিলে আমরা আজকে গণবিক্ষোভ করব। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের প্রথম প্রতিষ্ঠা দিবস পালিত হয় সোমবার। এদিন রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে এ উপলক্ষে আয়োজিত হয় এক আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের সর্বভারতীয় সম্পাদক এন তোম্বা সিং, রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রমুখ। আমাদের প্রথম প্রতিষ্ঠা দিবস ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ, এই সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা গত এক বছর আগে 3 এপ্রিল 2016 ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ প্রতিষ্ঠা করেছিলাম। প্রথমে আমরা রবীন্দ্রভবনে 400 সদস্য নিয়ে যাত্রা শুরু করেছিলাম। আজকে আমাদের সদস্য সংখ্যা 4000-এর উপর হয়ে গেছে এক বছর। সময় আবার ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাসের পর পর্দায়। সুখবর, চিকিৎসার জন্য আপনাকে আর চেন্নাই দৌড়তে হবে না। এখন আপনার শহর আগরতলায় প্রতি সপ্তাহে হাজির চেন্নাইয়ের বিখ্যাত ভেঙ্কটেশ্বরা হসপিটালসের সুপার স্পেশালিস্ট সব ডাক্তাররা, কার্ডিওলজি, ডায়াবেটিস, নিউরোলজি, গ্যাস্ট্রিয়েন্ট্রোলজি, অর্থোপেডিক এবং জেনারেল মেডিসিন ছাড়াও সব বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের দেখানোর সুযোগ থাকছে। এবং প্রতি সপ্তাহের সোম থেকে শুক্রবার এ রাজ্যের স্বনামধন্য ডাক্তাররাও বসেন আমাদের এখানে ভেঙ্কটেশ্বরা হসপিটালের ইনফরমেশন সেন্টার, গুণ ইনফরমেশন সেন্টার, চিত্তরঞ্জন রোড অপোজিট মহিন্দ্রা শোরুম, আগরতলা। ফোন 7627945445 এবং 9862573697। আরএফএল এক সুপরিচিত এবং নির্ভরযোগ্য নাম। আরএফএল এর বিশ্বমানের UPVC এবং HDPE পণ্যের উৎপাদন এখন ত্রিপুরার বোধজং নগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। APPL এর UPVC এবং HDPE ক্যাটাগরিতে রয়েছে UPVC SWR পাইপ, UPVC পুশ পাইপ, UPVC থ্রেড পাইপ, UPVC ফিল্টার, UPVC ফিটিংস, HDPE কয়েল পাইপ, ISI প্রাপ্ত RFL UPVC এবং HDPE পণ্যের গুণগত মানের বিশ্বস্ততা। APPL আগরতলা প্লাস্টিক্স প্রাইভেট লিমিটেড। কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগাটার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স, পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা CCTV নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের CCP রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্তমানে আগরতলা। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার।
গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। নূপুর পায়ের রিণীকে ঝেড়ে পায়েল খানে বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলঙ্কার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলঙ্কার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে দাদা ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজ্রন স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। রাজধানীর কুমারীটিলা এলাকার খাস জমি দখল করে দীর্ঘ সময় ধরে বসবাস করে আসছিল। কুমারীটিলার জলাশয় সংস্কারের জন্য দখল হওয়া জমি পুনরুদ্ধার করে নেয় প্রশাসন। সোমবার এই বাস্তুচ্যুতরা সদর মহকুমা শাসকের নিকট এক ডেপুটেশন প্রদান করে। তাদের দাবি, প্রশাসন যেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেয়। আমরা SDM সাহেবের কাছে আইছি, আমাদের যে শামলি বাজার কুমারীটিলা এলাকাতে কিছু আপনার খাস জমি সহ কিছু আসলে আপনার তারা পারচেস করছিল ওই জায়গাগুলি লিগেল ওয়েতে। যেমন আপনার 72 সালে আমরা দেখাইছি যে 72 সালে 45 ডিড মূলে এই জায়গাগুলি খরিদ করা হয়েছে। পরবর্তী সময়ে এগুলি রাজ্য সরকার খাস ডিক্লেয়ার করছে। তো এখন তো দেখা যাইতেছে 50 বছর থাকার পরে তার মালিকানা আপনার তাদের কাছে লিগেল মালিকানা নাই। তো এমন অবস্থা আমরা কইছি যাদের 45 ডিড আছে তাদেরগুলি রেকটিফিকেশন, তাদের পেপারসগুলি যাতে তেনে দেখে সেটা রেকটিফিকেশন করে। আর যাদের সোমবার অমরপুর মহকুমার দুলুমাস্থিত TSR পঞ্চম বাহিনী প্রধান কার্যালয়ে আয়োজিত হয় রক্তদান শিবির। অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক পরিমল দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান তরুণ চক্রবর্তী, প্রেস ক্লাবের সম্পাদক প্রাণময় সাহা প্রমুখ। এদিন এই রক্তদান শিবিরে মোট 78 জন স্বেচ্ছায় রক্তদান করে। इमरजेंसी परिस्थिति में हमारे TSR दिलबंधु को रक्त दिया जाए। आजकल वो माहौल नहीं है, आजकल इंसर्जेंसी ऑलमोस्ट ऑन द वर्ज ऑफ एक्सटिंक्शन। तो आजकल हम वो चला रहे ब्लड डोनेशन कैंप। और অমরপুর নগর পঞ্চায়েত ও ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে সোমবার উল্লেখিত পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয় গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় উদ্বোধন করেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান তরুণ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান দীপালী সেন সহ অন্যান্য। খেলার পর বিজয়ীদের পর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। স্যাররা যারা আছেন, যারা এখানে খেলা পরিচালনা করবেন, শারীরিক শিক্ষক, তারা যেভাবে আপনাদেরকে নির্দেশ দেবে সেভাবে নিয়ম কানুন মিলে আপনারা সেখান মধ্যে খেলাধুলো অংশগ্রহণ করবেন। এবং পাশাপাশি এটাও বলবো যে আগামী 23-24 এপ্রিল যে খেলা অনুষ্ঠিত হবে চন্দ্রবাড়ি মাঠে, সেই মাঠের মধ্যে
আমরা চাই যে নগর পঞ্চায়েত লেভেল যে খেলাটা হবে এবং এখন থেকে যে টিএস সিলেকশনটা হবে, আমরা চাই এখান থেকে প্রতিভাবান যারা খেলোয়াড় আছে তারাও যাতে এখনকার মতন সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।